ওয়ার্ডের 107-108 নম্বর বুথে কংগ্রেস প্রার্থী সহ কংগ্রেস কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। রবিবার পৌর ভোটের দিন বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুলে কংগ্রেস প্রার্থী গোপা হালদার এবং তার অনুগামীকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। পাল্টা অভিযোগ তোলে তৃণমূল। আমি স্যারকে না স্যারকে রিকোয়েস্ট করছি, গেটের ভেতরে ঢুকিনি, ভেতরে এত ভিড় করিয়েন না, গুন্ডামি করছে। আচ্ছা, মানে আপনি কি ভোটার? হ্যাঁ, আপনি কি ভোটার? না, আমি ভোটার না, আমি পার্টির ছেলে। ঘটনায় আক্রান্ত হন তৃণমূলের বহরমপুর পৌরসভার তৃণমূল প্রার্থী সঞ্চিতা ঘোষ ব্যানার্জি। তার অভিযোগের তির কংগ্রেসের দিকে। ছোট্ট হাজিরা পায়েল, পায়েল দাস ছোট্ট হাজিরা কংগ্রেসের এজেন্ট, হ্যাঁ, ওরা আমাদের পার্টিকে মেরেছে, একা পেয়ে ভূতের ভেতরে মেরেছে। আচ্ছা, উনাকে দিয়ে দিন দাদা, উনি এজেন্ট, উনি এজেন্ট যাও।